জামাই ষষ্ঠী মানে জামাইয়ের আবদার আর এই আবদারে যাতে কোনো ধরনের কোনো খামতি না থাকে তার জন্য থাকে নানা ধরনের ভুড়িভূত পাশাপাশি শেষ হাতে থাকে নতুন ধরনের বিভিন্ন মিষ্টি আর মিষ্টি ছাড়া সম্পূর্ণ হয় না এই জামাই ষষ্ঠীর জামাই আবদার এই বিষয়কে মাথায় রেখে নতুন ধরনের প্রস্তুতি নিয়েছে বিভিন্ন মিষ্টির প্রতিষ্ঠানগুলি জামাই ষষ্ঠীর আগের দিন থেকে দোকানগুলিতে লম্বা লাইন এবছর জামাই ষষ্ঠীতে নতুন নতুন ধরনের মিষ্টি নিয়ে এসেছেন দোকানগুলি যেমন লিচুর পায়েস সরলিপি সন্দেশ ছানার রোল কাঁঠালের সন্দেশ চিজ কেক সন্দেশ ম্যাঙ্গো জেলাটো অরেঞ্জ মধু পার্ক প্রভৃতি বুধবার সকাল থেকেই দোকানগুলিতে ক্রেতাদের চাহিদা আরও বাড়বে বলেই এমনটাই জানাচ্ছেন দোকানের মালিকরা কি মিষ্টিগুলো থাকেই যে স্পেশালি জামাই শুসির জন্য করা হয় যেমন কাঁঠাল সন্দেশ কাঁঠালের পাল দিয়ে পুরো বানানো হয় কোনো ফ্লেভার কোনো কালার দেওয়া হয় না আর লিচুর পায়েস হয়েছে এবারে ম্যাঙ্গো জিলাটা সন্দেশ তো শুরু হয়ে গিয়েছিল কয়েকদিন আর জামাই বেশি বিক্রি ওটা বড়ো বড়ো শঙ্খ করা হয়েছে আজকের জন্য ওটা খুব শুভ মানা হয় আর তাই জন্য শঙ্খ একটা জামাইয়ের পাতে জামাইয়ের প্লেটে একটা শঙ্খ মিষ্টি দিলে দেওয়ার রিওয়াজ আছে একটা সেই জন্য আমরা ওইটা করেছি জামাই সুসি ছাপ দেওয়ার সন্দেশ তো আছেই আর তাছাড়া এবারে নতুন যেগুলো আমরা করেছি চিজ কেক চিজ কেক সন্দেশ করেছি ম্যাঙ্গো ম্যানিয়াক বলে একটা ডেজার্ট করেছি আর ফ্রেশ লেচেস বলে একটা ডেজার্ট করেছি এইগুলো এবারে স্পেশাল যে যেগুলো মডার্ন জামাইদের খুবই ভালো লাগবে আমরা কম্বপে একটা যেটা করি সেটা ভাই করি জামাই সুস্মীর জন্য ওরকম কম্বো প্যাক করিনি কিন্তু কাস্টমাইজ করে দিই আমরা যদি কেউ বলে ডালা বানিয়ে দিতে বা থালা বানিয়ে দিতে মাটির থালা আমরা ওরকম থালাতে বিভিন্ন রকমের মিষ্টি সাজিয়ে এক পিস করে বা দু পিস করে যদি যে যেমন চাইবে সাজিয়ে মধ্যখানটা জামাই সুসি ছাপ দেওয়া বা মিষ্টি দিয়ে আমরা ওরকম বানিয়ে দিচ্ছি ওটা যেমন ডিপেন্ড করছে কাস্টমাইজ যেটা ওটা যে বড় ডালা চাইছে সে বড় ডালা দু থেকে তিন হাজার টাকার মধ্যে চাইছে ওরকম বানিয়ে দিচ্ছি যে পাঁচশো টাকার মধ্যে চাইছি ওরকম বানিয়ে দিচ্ছি একটা যে নতুন সন্দেশগুলোর নাম বললেন সেই নতুন সন্দেশগুলো কি প্রাইস কিরম থাকছে যদি কেউ সিঙ্গেলই নাই মিস্টেক ওইগুলো তিরিশ টাকা থেকে শুরু করে আশি টাকার মধ্যে আছে